বাংলায় 86 শতাংশ মানুষ বাঙালি। সুতরাং বাংলা বাধ্যতামূলক হবে এটা খুবই স্বাভাবিক, কারণ আমরা যদি ভারতের বাস্তবতার দিকে নজর রাখি, অন্যান্য সব রাজ্যে নজর রাখি, সব রাজ্যে এটাই স্বাভাবিক। গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক, পাঞ্জাবে পাঞ্জাবি বাধ্যতামূলক, ওড়িশায় ওড়িয়া বাধ্যতামূলক, কর্ণাটকে কন্নড় বাধ্যতামূলক। যে কোনো রাজ্যের নাম বলবেন, প্রতিটা রাজ্যের আপনাকে নাম বলতে হবে, সেই রাজ্যের ভাষা বাধ্যতামূলক। সেখানে সরকারে বিজেপি থাক, সেখানে সরকারে কংগ্রেস থাক, সেখানে সরকারে শিবসেনা থাক, সেখানে সরকারে ওএসআর কংগ্রেস থাক বা নবীন পট্টনায়ক থাক, জাতি ধর্ম নির্বিশেষে এবং দল নির্বিশেষে প্রতিটা রাজ্যে একই বাস্তবতা, একই নিয়ম। প্রতিটা রাজ্যে অনেক সরকারি ভাষা আছে, বাংলায় যেমন অনেক সরকারি ভাষা আছে, প্রতিটা রাজ্যে অনেক সরকারি ভাষা আছে। কিন্তু চাকরির পরীক্ষায় সব সময় হিন্দি বাধ্যতামূলক হয়েছে বিহারে, অর্থাৎ মূল সরকারি ভাষা বাধ্যতামূলক। মহারাষ্ট্রে মাত্র 68% মারাঠি, সেখানে মারাঠি বাধ্যতামূলক, সেখানে কেউ হিন্দির জন্য দরবার করে না। বিহারে মৈথিলি আছে, ভোজপুরি আছে, উর্দু আছে, অনেক সরকারি ভাষা, কিন্তু পরীক্ষায় বাধ্যতামূলক শুধুমাত্র হিন্দি ভাষা। তেমনি এই বাংলায় অনেক কটা সরকারি ভাষা, 18 বর্তমান পশ্চিমবঙ্গ সরকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করে দিয়েছে, যেন মুড়িমুড়কি, যেন মুড়িমুড়কি, যে কোনো ভাষা আসো দেওয়া হবে রাজ্য। এই বাংলা সরকারি ভাষা ওড়িয়া, ভাবুন এই বাংলা সরকারি ভাষা কি পাঞ্জাবি, যে যেখান থেকে আসে তার সরকারি ভাষা হয়ে যায়, সে সরকারি চাকরিতে তার পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে যায়। 30 জুলাইয়ের যে বিজ্ঞপ্তি গোর্খাল থেকে আসা, বিদেশি রাষ্ট্র থেকে আসা, ভারতের বিরোধী ম্যাপ কেটে নিজেদের ঢুকিয়ে নেওয়া, প্রতিবাদ জানায়, প্রতিবাদ জানায় উত্তরবঙ্গের কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি। আর যারা ব্যবসায়ীরা এই বাংলায় ব্যবসা করছে, যারা গুটকা ভুজিয়ারা এই বাংলার সমস্ত চাকরি, বাজার, পুঁজি, এলাকা সমস্ত কিছু দখল করে আছে, তাদের চাপে কোথায় সরকার গুটিয়ে যায়, গুটিয়ে যান মাননীয় প্রধানমন্ত্রী, সেখানে বলে দেওয়া হয় বাংলার বাধ্যতামূলক থাকছে না। ভাবুন কাদের চাপে, কেন এই বাংলা সরকারি চাকরির পরীক্ষায়, বন দপ্তরের পরীক্ষায়, যাই বাংলার পরীক্ষা, আপনার ট্যাক্সের টাকায় মাইনে হয়, 86% মানুষ বাঙালি, সেখানে কাদের চাপে, কত শতাংশ মানুষের চাপে, সংখ্যাগুলো বলে দিই। এখানে মাত্র 7% হিন্দিভাষী, 1.8 দশমিক 8% উর্দুভাষী, 1.5 দেড় শতাংশ নেপালি। তাদের চাপে এখানকার সরকারি সিদ্ধান্ত বদলে যায়, 86% মানুষ কি এখানে ফেলনা, আমরা বানের জলে ভেসে এসেছি। এই মাটির মালিক কারা? বাঙালি। এই মাটির মালিক তো আমরা, আমাদের পূর্বপুরুষের রক্তে এই ভারত স্বাধীন হয়েছে, সেখানে আজকে নিজেদের রাজ্যে সরকারি চাকরির পরীক্ষা থেকে বাংলা বাধ্যতামূলক সরে যায়। সেখানে কি হয়, ভয়ঙ্কর জিনিস প্রত্যেকটা বাঙালির জানা প্রয়োজন, প্রতিটা বাঙালির জানা প্রয়োজন। সেখানে বলা হয় 60 নম্বরের পরীক্ষা 12টা সরকারি ভাষায় দেওয়া যাবে, পাঞ্জাবি বাংলায় বসে 60 নম্বর নিজের ভাষায় পরীক্ষা দেবে, নেপালি নিজের ভাষায় পরীক্ষা দেবে, ওড়িয়া নিজের ভাষায় পরীক্ষা দেবে, সাঁওতালরা ভূমিজ জাতি, তারা নিজের আমাদের ভাই, তারা নিজের ভাষায় পরীক্ষা দেবে, খুব স্বাভাবিক। এই যে বাইরের রাজ্যের লোকজনের জন্য, বাইরে থেকে যারা এই বাংলার, তাদের ভাষায় পরীক্ষা দেওয়া হয়ে যায়, তার থেকে বড় ভয়ঙ্কর 10 নম্বর যে হিন্দি আর ইংলিশ ছিল সেটা থেকে যায়। মানে একজন বাঙালিকে শুধুমাত্র বাংলা জেনে এই বাংলায় না, তাকে হিন্দি বা ইংরেজি জানতে হবে। কিন্তু একজন হিন্দিভাষী, সে 60 নম্বর নিজের মাতৃভাষায় পরীক্ষা দিল, আর 10 নম্বর হিন্দি আর ইংলিশ, মানে সেটাও তার নিজের মাতৃভাষায় পরীক্ষা দিতে পারছে। একজন হিন্দিভাষী শুধুমাত্র হিন্দি জেনে বাংলায় রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় বন দপ্তরে চাকরি পাবে। একজন বাঙালি নিজের রাজ্যে নিজের মাটিতে শুধুমাত্র বাংলা জেনে চাকরি পাবে না, এটা ভয়ঙ্কর। ধিক্কার জানাই এই ঘৃণ্য চক্রান্তকে, ধিক্কার জানাই। মনে রাখবেন আমরা বাঙালি, এই রাজ্য মাটির মালিক আমরা,
কিন্তু আমরা আজকে বন দপ্তরে এসেছিলাম, আজকে আমরা বন দপ্তরের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি হৃদেশ মোহন মহাশয়ের কাছে আমরা ডেপুটেশন জমা দিয়েছি, আমরা ডেপুটেশন জমা দিয়েছি মাননীয় মন্ত্রীর দপ্তরে। আমরা সব জায়গায় দরবার করছি, বাঙালির স্বার্থে দরবার করছি। এটা আপনার লাভ, আমার লাভ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের লাভ, বাংলার প্রতিটা প্রান্তে থাকা প্রতিটা ভূমিজ জাতির লাভ, প্রতিটা বাঙালির লাভ। আমাদের ভালো আমাদেরকে বুঝতে হবে। আপনি সিপিএম করতে পারেন, আপনি তৃণমূল করতে পারেন, আপনি কংগ্রেস করতে পারেন, আপনি বাঙালি শত্রু দল বিজেপি করতে পারেন, কিন্তু চাকরিটা আপনার ছেলে মেয়ের হতো, চাকরিটা আপনার হতো। প্রতিটা রাজ্যে প্রতিটা জাতির মানুষ তাদের স্বার্থ বোঝে। কর্ণাটকে বিজেপি সরকার, সেখানে কর্ণর বাধ্যতামূলক করা হচ্ছে প্রতিটা ক্ষেত্রে, এমনকি ব্যাঙ্গালোরে পড়াশোনা করতে গেলে কর্ণর পরীক্ষা দিতে হবে, এই নিয়ম আসছে। মহারাষ্ট্রে শিবসেনা সরকার প্রতিটা জায়গায় মারি বাধ্যতামূলক করছে। আসামে কালকে এই নোটিফিকেশন বেরিয়েছে, বাঙালিকে দাস বানানোর চক্রান্ত চলছে। সেখানে বলা হচ্ছে 1951 তালিকা অনুযায়ী খিলঞ্জিয়া ঠিক হবে এবং সেখানে বাঙালি কৃত দাস হয়ে যাবে, বাঙালির চাকরি বাকরিতে কোনো অধিকার থাকবে না। এই বাস্তবতায় দাঁড়িয়ে এটা ভারতের যেখানে এই বাস্তবতা, বাংলার ঠিক উল্টো দিকে বইছে সোর। সেখানে বহিরাগতদের চাপে, সেখানে ব্যবসায়ীদের চাপে, সেখানে গুটকা ভুজিয়ে নেপালিদের চাপে সরকার গুটিয়ে যাচ্ছে। আমরা সরকারকে আশ্বস্ত করতে চাই, আপনারা বাঙালির হয়ে কাজ করুন, বাঙালি আপনাদের সঙ্গে থাকবে। বাঙালির হয়ে কাজ করুন, বাঙালির ভোটে আপনারা নির্বাচিত। মাননীয় বনমন্ত্রী যেই জায়গা থেকে নির্বাচিত হয়েছেন, সেখানে 100% প্রায় মানুষ বাঙালি, বাংলা ভাষায় কথা বলে। সুতরাং তিনি বাঙালিদের মর্যাদা রাখবেন, বাঙালিদের অধিকার রক্ষা করবেন, আমরা এই করজোড়ে আবেদন জানাই। এবার বলে দিই, এই ডেপুটেশনের কপি যেটা জমা দেওয়া হয়েছে তাতে কি লেখা আছে। মাননীয় রাজীব ব্যানার্জি, বনমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, মহাশয়, গত 30 জুলাই আপনার দপ্তর বনসহায়ক নামের পদে অস্থায়ী চাকরিতে 2000 জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেন। চাকরির পরীক্ষা 100 নম্বরের, তার মধ্যে বাংলা পড়তে পারা 30 নম্বর এবং বাংলা লেখা 30 নম্বর, অর্থাৎ মোট 60 নম্বর বাংলা বাধ্যতামূলক ছিল, যা বাংলায় অত্যন্ত স্বাভাবিক, কারণ আমাদের রাজ্য ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য। এ রাজ্যের 86% বাসিন্দা বাঙালি 2011 আদমশুমারি অনুযায়ী। বাংলা সকল বাঙালি আপনাকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছিল, আমরা বাংলা পক্ষ তরফ থেকে ধন্যবাদ জানিয়েছিলাম। কিন্তু কাদের চাপে গত 4 আগস্ট বনদপ্তর সেই বিজ্ঞপ্তি বদলে দেয়। সেখানে 60 নম্বর, যেখানে 60 নম্বর বাংলা বাধ্যতামূলক ছিল, সেটাকে সরিয়ে দেওয়া হয়। বলা হয় বাংলা সহ বাংলার সকল সরকারি ভাষায় এই 60 নম্বরে পরীক্ষা হবে এবং 10 নম্বরে হিন্দি বা ইংরেজি পরীক্ষা দিতে হবে। এর অর্থ ভয়ঙ্কর। একজন হিন্দিভাষী শুধুমাত্র হিন্দি জেনে বাংলায় সরকারি চাকরি পেতে পারে, কিন্তু বাঙালি বাংলা জেনে এই বাংলায় সরকারি চাকরি পাবে না। বাঙালিকে বাংলার সাথে হিন্দি বা ইংরেজি জানতেই হবে, যা বাঙালির ব্যাপক ক্ষতি করবে। ভারতের প্রতিটা রাজ্য সরকারি চাকরিতে সে রাজ্যের মূল সরকারি ভাষা পরীক্ষা বাধ্যতামূলক। যেমন গুজরাটে গুজরাটি, মহারাষ্ট্রে মারাঠি, তামিলনাড়ুতে তামিল, ওড়িশায় ওড়িয়া, বিহারে হিন্দি, উত্তরপ্রদেশে হিন্দি, পাঞ্জাবে পাঞ্জাবি, কিন্তু একমাত্র বাংলায় বাংলা বাধ্যতামূলক না, যা দুর্ভাগ্যের। 2011 আদমশুমারি অনুযায়ী বাংলায় মাত্র 60% হিন্দিভাষী, প্রায় 2% কাছাকাছি উর্দু, 1.2% নেপালি। সকলে নিজের ভাষার পরীক্ষা দিতে পারবে এই রাজ্যে, যা অস্বাভাবিক। এমনকি বাংলায় পাঞ্জাবিও সরকারি ভাষা, পাঞ্জাবিতে পরীক্ষা দিয়েও মহাসড়কের চাকরি পাওয়া যাবে, যা বাংলা ও বাঙালির জন্য অত্যন্ত বিপজ্জনক। বাঙালি অন্য সরকারি চাকরি পায় না, এমনকি এত বাঙালি থাকা সত্ত্বেও ঝাড়খণ্ড পায় না, কিন্তু বাংলায় শুধুমাত্র হিন্দি উর্দু নেপালি জানে কেউ চাকরি পেতে পারে। সব রাজ্যের ভূমি জাতির স্বার্থ দেখলেও বাংলায় বাঙালি বঞ্চিত, বঞ্চিত। গত 21 জুলাই মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বাঙালি যুবক যুবতীরা নতুন করে বাংলার সব কিছুতে বাঙালির অধিকার সুরক্ষিত থাকার কথা ভেবেছিল, কিন্তু এক্ষেত্রে তার বিপরীত ঘটতে থাকায় চাকরি প্রার্থী সমস্ত বাঙালি যুবক যুবতী সপরিবারে ক্ষোভে ফুটছে। সুতরাং
আপনার কাছে রাখছি। এক, বনসহায়কের চাকরিতে বাংলা পেপার বাধ্যতামূলক করতে হবে এবং গত 4 আগস্টের বিজ্ঞপ্তি বাতিল করতে হবে। স্পষ্ট দাবি আমাদের, 4 আগস্টের বিজ্ঞপ্তি বাতিল করতে হবে। দ্বিতীয় দাবি, বাংলায় কয়েকটি জেলার বাস্তবতা অনুযায়ী অন্যান্য ভূমি জাতির পরীক্ষা নিতে হবে হিন্দি উর্দুতে না। অর্থাৎ বাংলার বাস্তবতা অনুযায়ী দার্জিলিংয়ে নেপালি নিতে পারেন এবং ঝাড়গ্রাম বা জঙ্গলমহলে সাঁওতালিতে নিতে পারেন, অন্যান্য জায়গায় অন্য ভাষায় পরীক্ষা হবে না। পরিষ্কার দাবি এটা আমাদের। আপনি বাংলা ও বাঙালির প্রতিনিধি, আপনার কাছে আবেদন, আপনি বাংলা ভাষা ও বাঙালির স্বার্থে কাজ করুন। এই ভারতে বাঙালি সব দিক থেকে বঞ্চিত, অত্যাচারিত, নিজের রাজ্যেও এভাবে বঞ্চিত হলে বাঙালির ভবিষ্যৎ খুব খারাপ হবে। বাংলা দখল করবে বহিরাগতরা, যা মেনে নেওয়া সম্ভব না। বাঙালি ছাত্র যুবদের স্বপ্নকে এভাবে হত্যা করবেন না। ধন্যবাদ আনতে বাংলা পক্ষ। অর্থাৎ আমাদের স্পষ্ট দাবি, বাংলা চাই, লড়াই চলছে, বাংলা পক্ষ ভারতের বাঙালির অধিকার আদায়ে জাতীয় সংগঠন। আমরা বুঝি দলের ঊর্ধ্বে জাতি, ধর্মের ঊর্ধ্বে জাতি, আমাদের স্বার্থ সুরক্ষিত করতে শেষ পর্যন্ত লড়াই চলবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ কৌশিক মাইতি মহাশয়কে। সবশেষে দুটো কথা বলি, আমি অমিত সেন, উত্তর চব্বিশ শহরাঞ্চলের সহযোদ্ধা। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সকলেই শুনলেন বাঙালি বাঙালি বাঙালি। এখন অনেকের মনেই হতে পারে যে বাঙালি নিয়ে যে এরা কথা বলছে শুধু, তাহলে পরে বাংলার বুকে তো আরও অনেক ভূমিজ জাতি রয়েছে, তাহলে কি বাংলা পক্ষ এদের কথা বলে না? একটা কথা পরিষ্কার করে জানিয়ে দেওয়া দরকার, সেই জন্যই আমি এলাম দুটো কথা বলার জন্য। যে বাংলা পক্ষ মনে করে যারা বাংলা ভাষায় কথা বলে এবং নিজেকে বাঙালি মনে করে, আমাদের মতে তারাই কিন্তু বাঙালি। আমরা পদবি দেখে বাঙালি নির্বাচন করি না, বাঙালি অবাঙালি নির্বাচন করি না, জিনিসটা পরিষ্কার হলো। এবং ভারত যুক্তরাষ্ট্রে সেখানে যে নিয়মটা স্বাভাবিক, বাংলার বুকেও সেই নিয়মটা স্বাভাবিক হওয়া উচিত। বাংলার বুকে সেই নিয়মটা অস্বাভাবিক, তার বিরুদ্ধে আমাদের, আমরা যে ভিত্তি করে দিলাম, বাদ বাকি আমার যারা পূর্বে সহযোদ্ধারা বলে গেল আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন কী নিয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম, কী বক্তব্য আমাদের। প্রতিটা রাজ্যে কিন্তু স্বাভাবিক নিয়ম হচ্ছে সেই রাজ্যের যেটা মেজরিটি সংখ্যা, সেই যে ভাষাটা, সেই ভাষাতে পরীক্ষা হয়, সমস্ত কিছু হয়। আমাদের রাজ্য ব্যতিক্রম কেন হবে? বাংলা পক্ষ আমরা সম অধিকারের কথা বলি, আমরা সকল জাতির সমান অধিকারের কথা বলি, আমরা জাতি বিদ্বেষের কথা বলি না। এই যে বাঙালি কাকে বলে জাতি বিদ্বেষ করি না, এই কথাগুলো আমাদেরকে বারবার বারবার করে বলতে হয়। কারণ কিছু দালাল আছে যারা প্রতিনিয়ত বাংলা পক্ষের পেছনে কাটি করে চলেছে, বাংলা পক্ষের পেছনে কাটি করে চলেছে। তাদের উদ্দেশ্যে বললাম, বাঙালি মানে হচ্ছে গিয়ে যারা বাংলা ভাষায় কথা বলে, নিজেকে বাঙালি মনে করে, সেই বাঙালি, এবং বাকিটা যেটা অন্যান্য রাজ্যে স্বাভাবিক, আমার রাজ্যেও স্বাভাবিক হওয়া উচিত। এবং এই স্বাভাবিক করার জন্য যে লড়াইটা দেওয়ার দরকার, সেই লড়াইটা বাংলা পক্ষ দিচ্ছে। এটা কোনো জাতি বিদ্বেষের লড়াই নয়, এটা সম অধিকার আদায়ের লড়াই। জয় বাংলা, জয় বাংলা। লকডাউনের মাঝে বিভিন্ন